নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে কমিটি গঠন হলেও কাজের গতি কম। অভিভাবকরা বলছেন, কাগজে কলমে মূল্যায়ন না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি বুঝতে পারছেন না তারা। আর শিক্ষা গবেষকরা বলছেন, শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি সীমিত পরিসরে পরীক্ষাও রাখা উচিত। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চলতি বছর প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে কার্যক্রম চলছে। এর পরই বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা, তর্ক, বিতর্ক। শিক্ষা মন্ত্রণালয় থেকে ২৪ জানুয়ারি ভুল ভ্রান্তি শনাক্তে ৫ সদস্যের কমিটি করা হয়, কিন্তু এখনও প্রতিবেদন পাওয়া যায়নি। এরপর গত ৫ মার্চ পাবলিক পরীক্ষা সহ মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা নিয়ে ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়। সেই কমিটির কার্যক্রমের গতিও অনেক কম। যদিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB-র দাবি কমিটির কার্যক্রম চলছে। রিপোর্টটা পেয়ে যাব চিড়ি প্রথম কমিটি। রিপোর্টের বেসিসে আমাদের যে সংশোধন প্রক্রিয়া এটা চলতে থাকবে, এটা আমরা মার্চের শেষের দিকে শুরু করব। এদিকে অভিভাবকরা বলছেন, নতুন শিক্ষাক্রমে কাগজে কলমে মূল্যায়ন না থাকায় শিক্ষার্থীরা কোন বিষয়ে ভালো বা দুর্বল তা বোঝা যাচ্ছে না। সেই সঙ্গে অনেক শিক্ষকও মূল্যায়নের নৈপুণ্য অ্যাপস ব্যবহার করতে পারছে না। আগে তোমার স্কুল থেকে একটা অঙ্ক দিয়ে দিত বা কিছু দিয়ে দিত, এটা করে নিয়ে আসবা বাসার থেকে, এখন সেটাও তো নেই। এখন তো পড়ার মান অন্যরকম হয়ে গেছে, বোঝারও তো একটা সমস্যা হয়ে যায়। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রমের সাথে অভিভাবকদের সংযুক্ত করতে হয়। যদিও নতুন শিক্ষাক্রমে সে সুযোগ একদমই রাখা হয়নি, আর একবারেই পরীক্ষা বাতিল করে দিলে তা শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। অ্যাসাইনমেন্টগুলোকে আমি কি প্রপারলি অ্যাসেস করছি, মার্কিং করছি, অথবা মার্কিং না করি তাকে যে বিভিন্ন ধরনের সিম্বলিক্যালি বোঝানো যে তারটা হয়েছে কি হয় নাই, কোন জায়গায় গ্যাপ, মানে ফিডব্যাকটা কি দিতে পারছি বাচ্চাকে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে, মূল্যায়ন পদ্ধতি নিয়ে কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আর শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে তারা যাতে করে তার যে প্রয়োগ করার সক্ষমতা একটা সময়ের মধ্যে এবং তার লেখনী শক্তি, রাইটিং স্কিল আছে কি না সেটাও কিন্তু প্রমাণ করার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। গত বছরও নতুন শিক্ষাক্রম নিয়ে একটি কমিটি গঠন হয়েছিল, সেই কমিটির দেয়া প্রতিবেদনের আলোকে তেমন কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।